Assalamualaikum, welcome mama's girl. আজকে আমি একটা মজার শর্মা রেডি করেছি। চলো তাহলে দেখে আসি আমি শর্মাটা কিভাবে তৈরি করেছি। আমি একটা ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি কাজী ফার্মসের। তারপর আমি এটা একটু তেলের মধ্যে ভেজে নেব, হালকা তেলে ভাজবো, খুব একদম অল্প তেল নিয়ে মধ্যে ভেজে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে ফেলবো। যারা পরোটা বানাতে পারে তারা তো বানাতেই পারবে। সো তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছু টমেটো, তারপর হচ্ছে মরিচ, তারপর অনিয়ন লিভস, তারপর হচ্ছে পেঁয়াজ সব কিছু একটু ভেজে নিব। আর একটা মাছের টুকরো দিয়ে দিব ভাজা। মাছের টুকরোটা আমি আগে থেকে রান্না করা মাছ ছিল সেখান থেকে আমি তুলে নিয়েছি। তারপর আমি একটু ভেজে নেব নেড়ে চেড়ে। এটা আমার রান্না করা মাছ। আর রান্না করা মাছ না হলেও যদি আমরা করতে চাই তাহলে নর্মাল সিদ্ধ করে মাছ দিয়েও কিন্তু আমরা করতে পারি। তখন একটু ভেঙে দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সিম্পল আমার কাছে রান্না করা ছিল জন্য। তারপর আমি কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি, তারপর নেড়ে ছেড়ে নিয়ে ফেলবো। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এখানে পরোটার মধ্যে মায়োনেস ইউজ করতেছি। এটা আমার ঘরের বানানো মায়োনেস, আমি নিজে বানিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে মাছটা দিয়ে দিব। মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস, একদম অরিজিনাল। আর এই পাঙ্গাসের যে তেল থাকে তেলটা কিন্তু আমাদের হার্টের জন্য অনেক উপকারী, ডক্টররা বলেছে। তারপর আমি আস্তে আস্তে এখানে সব উপকরণগুলো ওখান থেকে দিয়ে দিব যেগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিব, আমার পছন্দ মতো মরিচ দিব, যেটা আমার কাঁচা খেতেও খুব ভালো লাগে। তারপর হচ্ছে আমি এখানে ডিম দিব এক, যেহেতু আমি এটা লাঞ্চ করবো ওই জন্য আমি একটু করে ভারী নাস্তা করেছি। সো এই জিনিসটা আমি একটু সাজিয়ে নেবো। তারপর চস দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে শর্মার সিস্টেমে করব। যদি এটা আমার একটু বড় হয়েছে এই জন্য একটু মোটা, আর যাই হোক যেহেতু আমি লাঞ্চ করেছি একটু বেশি পরিমাণে খেতে হবে। হ্যাঁ, তারপর আমি এখানে টুথপিক দিয়ে একটু ঢোকাই নিব। তারপর চলো আমরা এটা টেস্ট করি কেমন হয়েছে খেতে। যারা মাছ খেতে পছন্দ করে না, যেসব বাচ্চারা, তাদেরকে যদি আমরা এভাবে শর্মা রেডি করে দিই তারা ডেফিনেটলি খুব পছন্দ করবে অ্যান্ড খুব ইয়ামি করে খেয়ে নেবে। সো চলো আমরা এটা দেখি কীভাবে রেডি করেছি। তার আগে তো আমি অবশ্যই খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। এখানে আমি যে মাছটা ইউজ করেছি সেটা হচ্ছে নদীর পাঙ্গাস। এখানে আমি পেটিটা ইউজ করেছি, পেটির মধ্যে অনেক তেল ছিল, মানে ওই তেলটা আমাদের হার্টের জন্য অনেক ভালো। ডাক্তাররা বলেছে যে পাঙ্গাস মাছের তেল, যে মাছের সাথে যে তেলটা মিক্স থাকে ওই তেলটা আমাদের হার্টের জন্য অনেক বেশি উপকারী। সো যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে খাওয়ালে ডেফিনেটলি তারা খেতে খুব পছন্দ করবে।